السلام عليكم ورحمة الله وبركاته شمان دو بيورز كمان اچھے ناشا کرچی اللہ روشش مہربانی تے انہیں کونک بھالو اچھے تو شمان دو بيورز تامل ربان چاہیل دیکھے بجوئے کسیم کی بیشوئے نہیں آمی آسکے ویڈیو بانا چی تو شمان دو بيورز آج کے ہمیں اپنے در کے آجان آجانر اسکل پرشک کن دیبو تو شروع کر رہا کہ اپنے در کسی چوٹ ٹیکٹی ان رو جو دی آماری چینل اپنے نوتن ہے تکین تا ہولے اوبشوئے چینل دی سابسکرپ کرے بیل آئیکن دی چالو کر رہا گئے تو شمان دو بيورز অনেকেই আজান দিয়ে কিন্তু আজানের স্কেল জানে না এই জন্য আজান সুন্দর হয় না তো আমি আজকে আজানের একটি স্কেল শিক্ষা দিব আপনারা চাইলে এই স্কেলটা বারবার ট্রাই করার মাধ্যমে শিখতে পারবেন এবং কোন কোন স্থানে আপনারা বাঙ্গা দিবেন আমি বাঙ্গাগুলো আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে ধরিয়ে ধরিয়ে দেখিয়ে দেব ইনশাআল্লাহ তো সম্বন্ধে ভিউয়ার্স ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন الله أكبر الله أكبر أجي بانغ دل مامي এই বাংলাগুলোই হচ্ছে মেইন আজানের মধ্যে এই বাংলাগুলো দিতে হবে আমি নরমালি আপনাদেরকে শুধু বাংলাগুলো দেখাচ্ছি অর্থাৎ আমি আরো হাই স্কেল আজান না দিয়ে আমি নরমালি ভাবে আপনাদেরকে বোঝানোর জন্য আস্তে আস্তে আমি দিব আপনারা সুন্দর করে ভিডিওটি দেখবেন এবং মনোযোগ দেখবেন এবং নিজে ট্রাই করবেন আশা করছি আপনারা সুন্দর করে দিতে পারবেন ইনশাআল্লাহ তো দেখেন আল্লাহু আকবার আল্লাহ الله أكبر الله দেখেন আমি কিন্তু আজানের স্কেলটা প্রথমে হাই করছি পরে আস্তে আস্তে লো করছি দেখেন আবার দেখেন الله أكبر আমি আস্তে আস্তে দিচ্ছি ধরেন আমি প্রফেশনালি কোথাও আজান দিলাম তো আমি আরও হাই স্কেলে কণ্ঠ সেরে আরও সুন্দর করে আজান দিব তো এখানে আমি অস্ত অস্ত দিতেছি আপনাদেরকে শুধু স্কেলটা বোঝানোর জন্য দেখেন এইভাবে দিবেন প্রথম দ্বিতীয় স্টেপটা আল্লাহু আকবার আল্লাহ আল্লাহু আকবার প্রথমে টান দিবেন দেখেন আমি আমার প্রথম দিকে দিচ্ছি الله أكبر الله أكبر الله أكبر الله এই দেখলেন আমি আজানটা কিভাবে দিলাম আল্লাহু আকবার আল্লাহ প্রথম হাই পরে লো পরে আবার স্কেলের মাধ্যমে আস্তে 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 উপরে উঠে দেখবেন আল্লাহু আকবার আল্লাহ এই যে আকবার হাই থেকে লো করতে হবে এই হচ্ছে একটা আজানের একটা সুন্দর স্কেল এরপরে দেখেন আশহাদু আল্লা ইলাহা এই জায়গা স্বাভাবিকভাবেই বলবেন দেখেন أشهد أن لا إله إيجا غاتا سيم إبا بي بولبين إر بولي دكين إلا الله
দেখলেন কিভাবে স্কেলটা তুললাম আমি আবার তুলি আশহাদু আল্লা ইলাহা এই জায়গা স্বাভাবিক সুন্দরভাবে দিবেন কোনো বাঙ্গা উচ্চনামা করার দরকার নেই এরপর দেখেন এরপর দেখেন আশহাদু আল্লা ইলাহা দ্বিতীয়বার দ্বিতীয়বার এভাবে বলবেন আশহাদু আল্লা এই যে প্রথমে হাই করবেন পরে আস্তে আস্তে লো করে ফেলবেন দেখেন আশহাদু এখানে থামতে পারেন যদি দম কম হয় ইলাহা ইল্লাল্লাহ আমি আবার বলছি দেখেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা أشهد أن محمد شعب يقول بلبن إذا كنت موت موت غنّا غلا غنّا غلا أبشر كرتة هوبي ده كلامي كي بقول بلتسي أشهد أن محمد رسول إبا بلبن رسول الله الله بولي আস্তে আস্তে স্কেলটা হাই করবেন খেয়াল করেন আমি কিভাবে দেই আপনারা দেওয়ার চেষ্টা করেন أشهد أن محمد رسول محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة যে তিনবার দিবেন এইভাবে দেখেন হাইয়া আলা সালা তিনবার দি দেওয়ার পরে এরপরে দেখেন কিভাবে দেই খেয়াল করেন হাইয়া আলা সালা
এটি হচ্ছে সুন্দর, এই স্কেলগুলো হচ্ছে সুন্দর, দেখেন এই বাংলাগুলো হচ্ছে সুন্দর। এই যে দেখেন, حي على الصلاة، তিনটা বাংলা দিলাম দেখেন। حي على الصلاة، এই বাংলাগুলো অবশ্যই রাখতে হবে, দেখেন লক্ষ্য রাখতে হবে, অবশ্যই বাংলাগুলো দিতে হবে আপনাকে, দেখেন তাহলে আজান সুন্দর হবে। حي على الصلاة، ايه جي حي على الصلاة، এই হচ্ছে এই বাংলাগুলো অবশ্যই। অর্থাৎ হাই স্কেল দিলে আরও, এই স্কেলটা আরও সুন্দর করে কণ্ঠ ছেড়ে দিলে আরও সুন্দর লাগবে। তারপর দেখেন প্রথমে টান দিয়ে একতারা ধরে রাখবেন, দেখেন حي على الفلاح، حي على الفلاح، دغن حاول اكتب حي على الفلاح، الله أكبر، الله أكبر، إيه جدك هنا؟ الله أكبر، الله أكبر، এরপরে কি করবেন, এরপরে এইভাবে দিবেন তো আপনি যদি এই স্কেলটা শেখার চেষ্টা করেন আর এই স্কেলগুলো অ্যাপ্লাই করেন, বাংলাগুলো দেন, তাহলে আশা করছি আপনার আজান অনেক অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। তো সম্বন্ধে ভিউয়ার্স, শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আর অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে সামনে কোনো নতুন ভিডিওতে। আজকে এই পর্যন্তই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।